আসসালামু আলাইকুম এখন আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি আপনার ই কমার্স ওয়েবসাইটে ডোমিন এবং হোস্টিংয়ের মেয়াদ কবে শেষ হবে সেটা আপনি চেক করবেন অথবা ভাবতে পারেন রেক্স নেক্সট রিনিউ ডেট কবে সেটা আপনি কিভাবে দেখবেন ওকে সো এটা দেখা এক অনেক সহজ এটার জন্য ফার্স্টে যেটা করতে হবে প্রথম তবে আপনাকে আপনার হোস্টিং প্রোভাইডার যে আছে ডোমিন হোস্টিং প্রোভাইডার তাদের যে প্যানেল আছে ইউজার প্যানেল সেখানে আপনার লগ করতে হবে ওকে তো লগ ইন করলেই আপনি ওই ইন্টারফেসে দেখতে পারবেন খুব সহজ তো চলেন একটা প্র্যাকটিক্যাল করে দেখে আরেকটা জিনিস একটু বলে রাখি আমি জাস্ট একটা সাইট দিয়ে দেখাচ্ছি বাট আপনার যে কোনো সাইটে বাংলাদেশে যে কোনো সাইট থেকে যদি কিনে থাকেন এদের ইন্টারফেসগুলো প্রায় একই রকম ম্যাক্সিমাম ক্ষেত্রে 99% নাইন পার্সেন্ট দু একটা কাস্টম ইন্টারফেস আছে ওইটা অন্য রকম সমস্যা নাই বাট আপনি একটা দেখলে আই থিঙ্ক সবগুলোই পারবেন সো এটা করার জন্য চলেন আমি একটা সাইটে যাই আমি হোস্ট সেবা দিয়ে দেখাই মনে করেন আপনার সাইট আছে হোসেবাদ থেকে আপনারো নেওয়া সাপোজ মনে করেন সো তখন আপনি যেটা করবেন আপনি আগে ওদের যে প্যানেলটা আছে এটার মধ্যে আপনি করবেন ওকে তো আগে ওদের হোম পেজ আসবেন ওদের ওয়েবসাইট আসার পরে উপরে দেখে দেখবেন মাই অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে এইটার মধ্যে ক্লিক করবেন ওকে এখান থেকে ক্লিক করে লগ ইনে ক্লিক করবেন বা এক এক সাইড একটু ডিফারেন্স হয় আপনি একটু জাস্ট চেক করবেন দেখতে পারবেন লগ ইন নামে কোনো একটা অপশন আছে সো লগ ইন পেজে আসার পর আপনি আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড যেটা আছে এটা দিয়ে লগ ইন করবেন ওকে তো এটা দিয়ে লগ ইন করার পর ইউজেন পাসওয়ার্ড দিয়ে লগ ইন যখন করবেন লগ ইন করার পর আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন ঠিক আছে সো এখানে আপনি দেখতে পারবেন সার্ভিস আছে ডোমিন আছে টিকিট ওপেন সো এত কিছু ফ্যাক্ট আপনার মেইন জুবিদার জিনিস হবে সার্ভিস তো আপনার একটা হোস্টিং প্যাকেজই শান্ত কেনা থাকবে সেখানে সার্ভিস এক ওয়ান থাকবে ডোমিনে ওয়ান থাকবে বেশিরভাগ সময় সো আপনার যদি দারও কেনা থাকে সো ওইভাবে আপনার দেখাবে এই সার্ভিস ওয়ানের মানে হচ্ছে আপনার মানে ওয়ান মানে হচ্ছে একটা হোস্টিং প্যাকেজ কিনা আর এখানে আঠারো দেখাচ্ছে তার মানে হচ্ছে এখান থেকে আঠারোটা হোস্টিং প্যাকেজ কিনা আছে আর ডোমেন দেখাচ্ছে দের মানে হচ্ছে বিশটা ডোমেন কিনা আছে এই প্যানেলের আন্ডারে ওকে তো এটাই এখানে দেখাচ্ছে তো আপনার এখানে ওয়ান ওয়ান দেখাবে সো যাই হোক আপনি মনে করেন আপনার হোস্টিং এর নেক্সট রিনিউ ডেট কবে এটা দেখতে চান এটার জন্য আপনি সার্ভিসে ক্লিক করবেন তাহলে যেটা হবে আপনি জাস্ট এটার আরেকটা পেজে নিয়ে যাবে আপনাকে রিডাইরেক্ট করে আর এখানে আপনি দেখতে পারবেন যে আপনার এইটার মানে হ্যাঁ এই যে নেক্সট ডিউ ডেট নামে একটা অপশন থাকবে এইখানে আপনি এটা আন্ডারে দেখতে পারবেন ওকে সো এটা কবে মানে রিনিউ ডেট বা এটা কতদিন মেয়াদ আছে এটা দেখাচ্ছে মে আঠারো তারিখ দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত এখানে এটা মেয়াদ আছে মানে এরপরে এই দিন এই পর্যন্ত এটা মেয়াদ আছে এরপরে যেটা রিনিউ করতে হবে সো এই মাস আসার পরে এক মাস আগে ইনভার্স জেনারেট সাধারণত তখন আপনি ঢুকবেন ঢুকে জাস্ট পেমেন্ট করে দিলে হবে সো যাই হোক এটা গেল একটা তারপরে হচ্ছে আপনি আবার ধরেন এই যে অন্য পেজে চলে গেছেন এখান থেকে আবার আপনি আগে কিভাবে ওইখানে আসবেন এখানে এই দেখেন মাই অ্যাকাউন্ট নামে একটা অপশন পাবেন এখান থেকে যদি মাই ড্যাশবোর্ডে ক্লিক করেন তাহলে আপনি আবার আপনার ওই আগে যে পেজটা ছিল ড্যাশবোর্ডটা ইন্টারফেস এখানে আবার চলে আসবেন ওকে তো এটা গেল একটা তারপরে ধরুন আপনি এখান থেকে ডোমেনে ক্লিক করবেন তাহলে আপনি ওয়ান থাকবে আপনার ওখানে ক্লিক করলেন আপনার এইখান থেকে ডোমেনে ডোমেন পেজে চলে আসবেন এবং এখানে যতগুলা ডোমেন আপনার আছে সবগুলা ডোমেন আপনি এখানে লিস্ট দেখতে পারবেন ওকে তো আচ্ছা এটা তো ট্রান্সফার হয় নাই এখনো তো ওইটাও নেক্সট ডিউ ডেট বা রেক্স রিনিউ ডেট এরকম কিছু থাকবে ওইখান থেকে আপনি জাস্ট দেখে নেবেন ওকে সো আই থিঙ্ক এটা আপনি বুঝতে পারছেন যে কিভাবে ডোমিনো স্টিং রিনিউ ডেটটা আপনি চেক করবেন আচ্ছা এটাতে কোনো ইস্যু আছে মেবি অল অ্যাক্টিভ আচ্ছা কোনো কারণে এখানে ডোমিনের লিস্ট এই মুহূর্তে শো হচ্ছে না যাই হোক আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন ওই হোস্টিং এর মতো এখানে থাকবে আর এই যে নেক্সট ডেট নেক্সট ডিউ থাকবে ঠিক আছে এটা দেখে আপনি বুঝতে পারবেন যে এটা আপনার ডোমিন ডেট কতদিন আছে আরেকটা জিনিস তারপরে হচ্ছে যখন আপনার ধরেন এক বছর ক্রিয়েট হয়ে যাবে যে কোনো হোস্টিং প্রোভাইডার থেকে কিনেন না কেন আপনি দেন যেটা হবে যখন ধরেন এক মাস আগে একটা ইনভয়েস জেনারেট হবে আর এই যে এখানে যখন আনপেড দেখতাছেন ইনভয়েস ওইখানে আপনি ইনভয়েস ওয়ান দেখবেন ঠিক আছে যখন আপনার ইনভয়েস ক্রিয়েট হবে

এভাবে রিনিউ করে নেবেন যে কোনো শৃঙ্খলার থেকেই আপনি চালান না কেন ইন্টারভেসটা প্রায় একই রকম জাস্ট এইরকমই কিছু থাকে কিছুটা একটু আলাদা জাস্ট আপনি মনে রাখবেন ড্যাশবোর্ড বা মাই সার্ভিসে এরকম কিছু থাকবে ওইখানে গিয়ে আপনি জাস্ট এই সার্ভিসে এরকম এক ইন্টারভেস্ট পাবেন এখানে ঢুকলে আপনি দেখতে পারবেন নেক্সট জিরো ডেট আর আপনার ইনভয়েস যখন এক বছর হয়ে যাবে একটা ইনভয়েস জেনারেট হবে ওইখানে ঢুকে জাস্ট পেমেন্ট করবেন তাহলে আপনার আরেক রিনিউ হয়ে যাবে সো আই থিঙ্ক এই বিষয়টা পারবেন তারপরেও যদি কোনো প্রবলেম হয় আমাদের জানেন নো প্রবলেম তো আজ এই পর্যন্তই ভালো থাকেন আল্লাহ হাফেজ গুড বাই আসসালামু আলাইকুম